হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্লাস টুয়েলভের নাটক দ্য প্রপোজাল থেকে অন্যতম একটি চরিত্র, ক্যারেক্টার অব লোমোভ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই লোমোভের চরিত্র, অর্থাৎ 2020 সালে এই লোমোভ এর চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি তোমরা প্রস্তুতি নেবে, তো তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখে নাও কীভাবে সহজ ভাষায়, খুব সহজ ভাষায় আমি কিভাবে এই নোটসটি রেডি করেছি। তোমরা যদি এটি প্রস্তুতি নাও, আশা করি দুই একবার পড়লেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখে নিয়ে শেষে কিন্তু অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে, তারপর তোমরা পড়াশোনা করবে। তো তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখে নাও, আমি মানেটি বুঝিয়ে দিচ্ছি। ইন অ্যান্টন চেকভস দ্য প্রপোজাল, অর্থাৎ অ্যান্টন চেকভের দ্য প্রপোজাল নাটকে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ ইজ ডাউটলেসলি দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ফানিয়েস্ট ক্যারেক্টার। অর্থাৎ লোমোভ এখানে নিঃসন্দেহে, অর্থাৎ ডাউটলেসলি কথার অর্থ হলো নিঃসন্দেহে, দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ফানিয়েস্ট ক্যারেক্টার, খুবই মজাদার এবং আকর্ষণীয় চরিত্র। হি সাফার্স ফ্রম নার্ভাস ডিসঅর্ডার অ্যান্ড প্যালপিটেশন, অর্থাৎ সে ভুগে স্নায়ুর সমস্যায় এবং বুক ধরপড়ানিতে বা হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে তার। হি ইজ নাও 35, তার বয়স এখন 35, অ্যান্ড হ্যাজ রিচ দ্য বর্ডার অফ ইউথ, যৌবনের প্রায় শেষ প্রান্তে এসে সে পৌঁছেছে। ইন ফ্যাক্ট, আসলে বা বাস্তবে, হি ফিলস নো লাভ ফর নাতালিয়া, নাতালিয়ার জন্য তার কোনো রকম ভালোবাসা কিন্তু নেই। অ্যান্ড ইজ লুকিং ফর সাম ম্যাটেরিয়াল গেন থ্রু দ্য ম্যারেজ, এবং এখানে সে নাতালিয়াকে বিবাহ করে কিছু লাভের আশা করছে। ম্যাটেরিয়াল গেন কথার অর্থ হলো পার্থিব জীবনে কিছু লাভ, অর্থাৎ নাতালিয়াকে বিয়ে করে সে কিছু লাভ করতে চায়। তারপর দেখো, হি কামস টু প্রপোজ নাতালিয়া, সে নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে আসে। বাট হি ইনভলভস ইন টু আর্গুমেন্টস, কিন্তু সে তর্কে জড়িয়ে পড়ে উইথ নাতালিয়া অ্যান্ড চুবুকভ, নাতালিয়ার সাথে এবং চুবুকভের সাথে। সেন্ট্রিং দি অক্সেন মেডোস অ্যান্ড দি হান্টিং ডগস, অক্সেন মেডো এবং হান্টিং ডগস অর্থাৎ কুকুরকে নিয়ে সে ঝগড়ায় জড়িয়ে পড়ে নাতালিয়া এবং চুবুকভের সাথে। ইভেন আফটার হিজ ম্যারেজ উইথ নাতালিয়া, এমনকি নাতালিয়ার সাথে তার বিবাহের পরেও, হি কোয়ারেলস উইথ হার, সে তার সঙ্গে ঝগড়া করে। হিজ নার্ভাস অ্যাক্টিং, তার স্নায়বিক প্রবলেমের বা সমস্যার যে অভিনয়, অ্যান্ড আর্গুমেন্টেটিভ নেচার, তার তর্কের ধরন বা ঝগড়া করার ধরন, মেক হিজ ক্যারেক্টার ফানি টু আস, তার চরিত্রকে আমাদের সামনে মজার করে তুলেছে। দাস লোমোভ প্লেস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য প্লে, এইভাবে লোমোভ হচ্ছে এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র বা রোল। অর্থাৎ বন্ধুরা, তোমরা এই লোমোভের চরিত্রটি কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এটিও 2020 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আশা করি তোমাদের এই প্রশ্নটি উত্তর সহজ লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে এই উত্তরটি, আর আগামী দিনে অন্যান্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।